সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমি ধনে পাতা চাটনি করব। এই ধনে পাতা চাটনির জন্য এখানে আমি ধনে পাতা নিয়েছি। ধনে পাতাগুলোর একদম শিকড়ের দিকের অংশগুলো পুরো বাদ দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে টমেটো নিয়েছি, টমেটোগুলো দেশি টমেটো, পুরোপুরি পাকা না, কাঁচা পাকা মিশিয়ে। কাঁচা পাকাগুলোতে কি হয়, একটু টক ভাবটা বেশি থাকে, ভালো লাগে তাতে। এই রেসিপিটায় একটু কাঁচা পাকা টমেটো হলে ভালো হয়। আর এখানে রসুন নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এর সঙ্গে লাগবে নুন আর তেল, আর বিশেষ কিছু লাগে না। তাই এবার শুরু করি এটা। এই চাটনিটা কিন্তু খেতে অপূর্ব লাগে। যে কোনো কিছু খাওয়ার পাশে, রুটি তরকারি পরোটা, যে কোনো কিছু খাবারের পাশে যদি চাটনিটা নিয়ে নেওয়া যায়, খাওয়ার স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার শুরু করি। এখানে গ্যাসটা ধরিয়ে, এখানে দেখুন এই যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা বসিয়ে আমি এই তিনটে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কুড়িয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোটাকে আমি পুড়িয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এটা দিয়ে, যাতে সব দিক সমানভাবে পুড়ে যায়। ভালো মতন ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। এ পাশটা হয়েছে, এবার ও পাশটা। বেশি বাড়ালে চলবে না, মিডিয়াম টু লোতে করতে হবে এটা। টমেটোটা পোড়ানো হয়ে গেছে, দেখুন চার পাঁচটাই পোড়ানো হয়ে গেছে। এবার এখানে আমি একে একে সব দিয়ে দিচ্ছি। এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা ধোয়া। এখানে ধনে পাতাটা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ঝালটা একটু বেশি লাগে। এখানে রসুনটা দিয়ে দিলাম, আর এখানে এই পোড়ানো টমেটো তিনটে এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখানে এই যে এখানে নুন দিয়ে দিলাম, পরে লাগলে বুঝে আবার দিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে মিক্সিতে দিয়ে করে নেব। এই দেখুন ওই পেস্টটা, মিক্সিতে যেটা করলাম সেই পেস্টটা। এবার এখানে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প করে দিয়ে এটাকে আমি ভালো মতন মিশিয়ে দিলাম সবকিছুর সঙ্গে। পুরো ধনে পাতার চাটনিটার সঙ্গে মিশিয়ে দিলাম। নুন ঝাল একদম সব ঠিক আছে। এখানে আমি কোনো মিষ্টি দিইনি, মিষ্টি দেওয়ার দরকার নেই। একটু টক টক ঝাল ঝাল নুনটা, দারুণ টেস্টি। গরম ভাতের সঙ্গে খাবারের প্রথম পাতাও আপনারা খেতে পারেন, পরোটা রুটি এটার সঙ্গেও পাশে আপনারা নিতে পারেন। সব থেকে বড় কথা, এটা যদি আপনারা কন্টেনারে রেখে দেন তাহলে কয়েকদিন আপনারা এটা নিতে পারবেন খাবারের পাশে, আর এটা নিলে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর একটা কথা, এখানে আমি যে টমেটো দিয়েছি, এই টমেটোর পরিবর্তে আপনারা জলপাই সেদ্ধ করেও দিতে পারেন, বা যদি কিছু না থাকে ঘরে তাহলে যদি পাতিলেবু থাকে পাতিলেবুর রসও দিতে পারেন। অপূর্ব লাগে খেতে এটা। তাহলে এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন যারা দেখছেন আর পুরনো যারা দেখছেন, অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার।